আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক ভোগো গাইসের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকে আজকের বিষয়টা হলো পুরাতন বাইকের টপ স্পিড কম পাচ্ছেন ইঞ্জিনের সাউন্ড খারাপ এই বিষয়গুলো নিয়ে এবং তৃতীয় নম্বর বিষয়টা থাকবে আপনার সকালবেলা বাইক স্টার্ট দিতে মানে বিভিন্ন রকম সমস্যা হওয়ার কারণগুলো কী কী এই ভিডিওর মধ্যে টু জেড সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব বা সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওতে চলে যাই সর্বপ্রথম বিষয় এই বাইকটির সাউন্ড খারাপ সাউন্ডটা কীরকম খারাপ সেটা এখন আমি বলি মানে এক কথায় বাইকটি যখন আপনার দশ থেকে পনেরো কিলোমিটার চলতেছে ওই সময়টা এখান থেকে ট্যাপেট থেকে আপনার ঝেজে একটা সাউন্ড আসতেছে আর হিট হওয়ার পরে ইঞ্জিন থেকে শিন শিন একটা সাউন্ড আসতেছে তো বিষয়টা হলো যেটা একটা বেয়ারিং নয়েজ খারাপ হলে যেরকমটা সাউন্ড আসে এরকমটা সাউন্ড আসতেছে তো আগে আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাই যদিও এখন ইঞ্জিনটা ঠান্ডা আছে অতটা আপনারা বুঝতে পারবেন না জাস্ট আমি চেষ্টা করতেছি আপনার এখান থেকে মানে কোনো কিছু জাম বাড়তেছে এরকম সাউন্ড আর এখান থেকে তো রকারামের সাউন্ড আসতেছে তো এই বিষয়গুলো আমরা সমাধান করব এবং তার সঙ্গে টপ স্পিডের বিষয়টাও আমাদের থাকবে কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা না বলে নাই বর্তমান আমাদের শীতের সময় ম্যাক্সিমাম বাইক আছে আপনার চোখ করতে হয় মানে শীতের সময় চোখ করতে হবে এটা ঠিক আছে কিন্তু বিষয় হলো অতিরিক্ত পরিমাণে দেখা গেল কোনো বাইক আমি অনেক এস এম যে দুই মিনিট তিন মিনিট ধরার পরও আপনারা কিন্তু লক করতেছে বা ঠোটল নিচ্ছেন না এরকমটা সমস্যা হচ্ছে তো এইরকম সমস্যা যদি হয় সর্বপ্রথম বিষয় আমাদের স্পারপল একটা চেক রাখতে হবে দ্বিতীয় নম্বর বিষয় হলো যেটা আপনি যে পাম্প থেকে ফুয়েল পাম্প থেকে তেল ক্রয় করতেছেন ওই পাম্পের তেল ভেজাল থাকতে পারে তো এখনই আমি মনে করি সময় যে আপনার বাইকের ভালো তেল উঠতেছে না খারাপ তেল উঠতেছে বা কোন পাম্পের তেলের মান ভালো খারাপ আপনারা কিন্তু বাইক দিয়ে জাস্টিফাই করতে পারবেন কারণ দেখেন ভালো তেল হলে তো অবশ্যই বাইকের ভালো পারফরমেন্স হবে আর খারাপ তেল হলে তো শীতের সময় এমনি ইঞ্জিন অতিরিক্ত পরিমাণে ঠান্ডা হওয়ার কারণে আপনার দীর্ঘক্ষণ ধরে চোখ করা লাগতে পারে তো এই বিষয়টা অবশ্যই রাখবেন আর অবশ্যই অকটেন ইউজ করার চেষ্টা করবেন তো এখন বিষয় হলো যেটা আমাদের তো চোখ করতে হবে তো চোখ করার মধ্যে কিছু আবার বিষয় আছে ধরেন যে আমার আপনার বাইকটি সকালবেলা যখন সেলফ দিবেন বা কিক দিবেন যদি কিক না থাকে তাহলে তো সেলফ দিতে হবে আপনি আর পি এ রেখে দিবেন মানে থোতল দিবেন না থোতল দিবেন না এই কারণে কিছু বাইক আছে যে থোতল দিলেই কিন্তু স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে এটা এক নম্বর একটা কারণ দ্বিতীয় নম্বর কারণ চোখ করার পর যখন আমাদের আর পি এমটা একটু হাই হয়ে যাবে কিছুক্ষণ রাখার পর চোখটা সেরে দিলে কিন্তু স্টার্টটা বন্ধ হয়ে যেতে পারে তার সঙ্গে 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 যদি আপনি সেল বা কিক ইউজ করেন তাহলে কিন্তু স্টার্ট না হতে পারে আপনি দশ থেকে পনেরো সেকেন্ড পর স্টার্ট দেন বাইকটি আপনার আশা করি স্টার্ট হয়ে যাবে তাহলে এখন বিষয়টা হলো যেটা ঘন ঘন মানে চোখ করা বা এই দুই তিন মিনিট ধরে অনেক সময় হিট করার সমস্যার যদি কোনোভাবে আপনার সমাধান না হয় তাহলে কি করতে হবে আপনার আরপিএমটা অ্যাডজাস্টেড রাখতে হবে আরপিএমটা কত রাখবো আমরা এক হাজারের মধ্যে রাখবো কারণ দেখেন আপনার সকালবেলা ঠান্ডা অবস্থায় দেখা গেল আপনি আরপিএমে থাকতেছে বাট টোটাল দিলেই বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি আমরা আরপিএম বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো রাখি এখানে কিন্তু বিষয়টা এফআই বাইকের ক্ষেত্রে আলাদা তো কার্বোডার বাইকের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হয়ে যায় আমরা আরপিএম রাখবো ইঞ্জিন মানে এখন যখন আমরা এই বাইকের কাজ করবো বা আরপিএমটা সেট করবো এক হাজারের মধ্যে রাখবো দেখা গেলো বিশ তিরিশ পঞ্চাশ কিলো চলার পর আপনার আরপিএমটা বারোশোতে চলে যাবে ঠান্ডা হয়ে গেলে এক হাজারে থাকবে তো যদি আপনি হিট অবস্থায় পনেরোশো রাখেন তাহলে সেক্ষেত্রে দেখা গেলো ঠান্ডা হয়ে গেলে তেরোশোর মধ্যে থাকবে আর এক হাজারে থাকলে দেখা গেলো আপনার আরপিএমই সেট থাকলো স্টার্টটা সকালবেলা আপনি কিছুক্ষণ ওভাবে রাখতে পারবেন তারপরে ধীরে ধীরে অ্যাক্সেলেশনটা নেবেন স্টার্ট নেবে আর আর পি এম যদি আমরা হাই করে রাখি সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার শুরুতেই স্টার্ট নিতে ঝামেলা করবে বারবার চোখ করা লাগতে পারে তো এটা ছিল আমার প্রাথমিক ধারণা তারপরেও দেখা গেল যে আপনি ভালো তেল নিচ্ছেন সব কিছু ওভারঅল ভালো তারপর আপনার বাইকটি কোনোভাবে ভালো চলতেছে না সেক্ষেত্রে যেটা করতে হবে কার্বোডারের পিস্টনটা আমাদের খুলতে হবে এটা হতে পারে বাটার ফলে হতে পারে নন বাটার ফলে কারণ আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যদি এইরকম সমস্যা হয় কার্বোডারের পিস্টনটা কীভাবে কাজ করতে হবে এই বিষয়টা নিয়ে আমার পুরো ভিডিও দেওয়া আছে বাট এর বিষয়ে দেওয়া নাই তো এটা আমি আপনাদেরকে এটা সমাধান দেওয়ার চেষ্টা করতেছি মাত্র তো অ্যাপাসি পালসার জিগছার মানে এক কথায় বাটারফ্লাই যে কার্বোডারগুলো এই বাইকের এই সমস্যাগুলো থাকে তো যদিও আমি মনে করি যে পালসার আর এপাসির মধ্যে এই সমস্যাটা একটু আমার কাছে মনে হয় বেশি বাট ইয়ামা ইয়ামা ব্র্যান্ড বা জিকচারের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা নাও হতে পারে কারণ ইয়ামার তো সবগুলোর বাইক এফাই না কার্বোডার সিস্টেমও আছে যদিও হয় আপনারা এই কাজটা করতে পারেন আর তেল অ্যাডজাস্ট শীতের সময় তেল অ্যাডজাস্ট কীভাবে আমরা করব। এই বিষয়টাও কিন্তু শেষে থাকবে তো আগে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমরা অন্য কাজে হাত দিব তো আমাদেরকে কার্বোডার পেষ্টনটা খুলিয়ে নিতে হবে এই যে দেখেন কার্বোডারটা পেস্টনটা খুলি নিলাম বাট দেখেন পিস্টনটা কিন্তু জাম আছে এখানে কিন্তু একটা সমস্যা ধরেন আমাদের ধরা পড়ল এখানে ইঞ্জিন অয়েল দিচ্ছিলো এই জন্য জাম হয়ে গেছে তো এখানে যদি ইঞ্জিন অয়েল আপনাদের দেওয়া থাকে তাহলে কিন্তু একটু জাম হবে যখন এটা পরিষ্কার করে দিবেন টিস্যু বা কাপড় দিয়ে তাহলে কিন্তু এটা ইজি হয়ে যাবে তো আমাদের যেটা করতে হবে আর এই কার্বোডার পেষ্টন যেটা দেখলাম জাম আছে এরকম থাকলে কিন্তু আপনার টপ স্পিডটা কম পাবে কারণ এই বিষয়গুলোর সঙ্গে কিন্তু টপ স্পিডের মারাত্মক একটা সম্পর্ক আছে তো এই যে দেখেন তো এটা আমরা এখন নিচের দিকে এই নিচের দিকে দেওয়ার আগে ফের আবার একটা তো নিচের দিকে দেওয়ার আগে আমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি আপনার অ্যাপাসি হয়ে থাকে বা কোনো যে যদি এখানে ঘাট সিস্টেম থাকে তাহলে ওইটা সর্বপ্রথম আমাদেরকে আগে চেক করতে হবে যেমন দেখেন যে এটা একদম নিচের দিকে দেওয়া আছে মানে এই বাইকটির কিন্তু তেল বেশি খাচ্ছে তো এই যে পিন যে সিস্টেমটা আছে এটা আমরা মাছ বরাবর দিব একদম নিচে দিলে তেল বেশি খাবে আর একদম উপরে দিলে তেলটা আপনার পরিমাণটা কম হবে কিন্তু একদম বেশি কমাই দিলে আপনার বাইকটি কিন্তু স্টারের ঝামেলা হবে তো এটা আমরা মাঝখানে দিলাম মাঝখানে দেওয়ার পরে এই যে পাতলা যে ওয়াশারটা আমরা প্রথমে বাই করলাম এটা আমরা এখানে দিয়ে দিব। আর গরমের সময় তো ইঞ্জিন আসলে ওই রকমটা ঠান্ডা থাকে না এরকম সমস্যা হয় না তাহলে আমরা এটা ওপর দিকে দিলে আমরা তেল মাইলেজটা একটু ভালো পাবো তো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাইলাম যদি আপনার বাইকের এইগুলো সব কিছুই ঠিকঠাক থাকে তো ঠিক আছে বাট যদি না হয় সেক্ষেত্রে আমরা এই কেসটা করব ঠিকঠাক সেট হয়ে গিয়েছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে দেখেন হাতে ইঞ্জিন অয়েল কি অবস্থা তো এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে আর এয়ার কিনার ফিল্টারটা আমরা নতুন লাগাই দিয়েছি অবশ্যই বারো হাজার কিলোমিটার পর পর এয়ার ফিল্টার এবং স্পারপল একটা আমরা পরিবর্তন করে দিবো তো আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু আপনার এখন এমনিতেই ইজি চলে যাচ্ছে তো এটা অবশ্যই ইজি রাখতে হবে কারণ এখানে পিন থেকে তেলটা বাড়ে দেওয়ার কারণ হলো আমি যেটা মনে করলাম যে টপ স্পিডটা কম এই জন্য হয়তো কোনো মেকানিক ভাই এই গ্যাসটা করে দিয়েছে মানে পিন থেকে তেলটা বাড়িয়ে দিয়েছে তো বাটারফ্লাই ভলাই ক্ষেত্রে বা যে কোনো কার্বোডারের ক্ষেত্রে আপনার যদি পরিমাণ ও পরিমাণের অতিরিক্ত তেল বেশি খায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের টপ স্পিডটা ভারী হয়ে যাবে স্পার প্লাগ ঘন ঘন নষ্ট হয়ে যাবে কারণ স্পার প্লাগ নির্দিষ্ট আকারে একটা তেল এবং ফুয়েলটা কিন্তু মিশ্রণ হয় আপনারা সবাই জানেন তো ওটা যদি ঠিকভাবে পুরতে না পারে তাহলে স্পার প্লাগ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে স্পার প্লাগ দ্রুত নষ্ট হয়ে গেলে আপনার টপ স্পিডটাও কম পাবে ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা হবে এখানে বিষয়টা হলো যেটা টু স্ট্রোক বাইকের ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য ছিল যে আপনার তেল যত বেশি খাবে বাইকের টপ স্পিড অত বেশি হবে কিন্তু ফোর স্ট্রোক বাইকের ক্ষেত্রে আপনার এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট সঠিকভাবে থাকতে হবে তাহলে আপনি বাইকের তেল মাইলেজ এবং টপ স্পিড একটা ভালো মানে দুইটায় সমন্বয়ে একটা ভালো পারফরম্যান্স পাবেন শুধু যে তেল বাড়াই দিলে গাড়ির স্পিড উঠবে এমনটা কিন্তু না বিভিন্ন কিন্তু কারণ থাকে শেষে আমি আপনাদেরকে তেল অ্যাডজাস্ট করাটা পূর্ণাঙ্গভাবে দেখানোর চেষ্টা করব তো এখন আমরা যেটা করব। ট্যাপেট এবং টাইম মানে এক কথা ইঞ্জিনের যে ব্যাট সাউন্ডটা আছে এটা আমরা ঠিক করব আমাদের ট্যাপেট ক্লিয়ারেন্সের কাজ শেষ ট্যাফেট ক্লিয়ারেন্স আমি এর আগে তো আসলে অনেকবারে দেখাইছি তারপর আমি বলে দিচ্ছি ইনটেক ভাল্ভ দেবেন জিরো পয়েন্ট সিক্স এম এম এবং অ্যাডজাস্ট ভাল্ভ দেবেন জিরো পয়েন্ট এইট এম এম আরেকটা যে সাউন্ড আসতে ছিল সেটা হলো আপনার টাইম ইন্ড অ্যাডজাস্টার বা টাইম ইংসেন ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট না থাকার কারণে কারণ দেখবেন ওয়ান সিক্সটি যে বাইকগুলো আছে এগুলো কিন্তু অটো মানে অটো অটো লিপ্টের বলতে এটাই আপনার টাইমিং সেন্টার যতটুকুই লুজ হয়ে যাবে ও অতটুকুই আপনার টাইট করে দিবে। আর এই অ্যাডজাস্টারগুলো অটোমেটিক প্লাস ম্যানুয়েল তো কোনো কারণে যদি বেশি পরিমাণে টাইট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা প্রচুর পরিমাণের মানে শক্তির অপচয় হবে যেমন ধরেন আপনার পেশেন্টের ড্রাইভ সেন্স যদি অতিরিক্ত পরিমাণে টাইট দেয় তাহলে কী হবে বা একটি ভারী চলবে সেম একইভাবে ইঞ্জিনটি অতিরিক্ত হিট হবে টপ স্পিডটা কমে যাবে এবং তেল কিন্তু বেশি খাবে তো এটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে যেভাবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো ভিও এই যে এখানে একটা জিনিস দেখবেন যে এখানে কিন্তু এই যে আপনার লক সিস্টেম আছে হ্যাঁ তো এখানে যদি আমি লক করে দিই এই স্প্রিংটার দ্বারাই কিন্তু এটা অটোমেটিক এই যে নিচের দিকে কিন্তু চলে যাবে তো এখানে বিষয়টা হলো যেটা স্প্রিংটা ধরেন যে এখানে উদাহরণ হিসাবে ফাইভ পয়েন্ট পর্যন্ত আপনার টাইম ইনসেন্টটা লুজ এসে বা এই পরিমাণ থাকবে তো এখান থেকে আমরা লুজ দিয়ে যদি কোনো কিছু দিয়ে হালকা করে প্রেশার দিই তাহলে কী হবে ধরেন যে এক ঘাট দুই ঘাট সিক্স সেভেন চলে গেল তাহলে আপনার টাইম ইনসেন্টের মধ্যে প্রেশারটা বেশি হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার টপ স্পিডটাও কমে যাবে সাউন্ডটাও খারাপ হবে ইঞ্জিন হলে প্রচুর পরিমাণে খারাপ সাউন্ড হবে মনে হয় যে ইঞ্জিন ওয়ারিং টিয়ারিং নষ্ট হয়ে গেছে এইরকমটা মনে হবে তো এই ভোল্টটা আসলে করাটা ঠিক না এই এখন আমরা জিরো করে দিলাম মানে একদম ভিতরের দিকে প্রেস করে দিলাম দেওয়ার পরে অ্যাডজাস্টারটা লাগার পর আপনার অ্যাডজাস্টারের যে স্প্রিংয়ের যে শক্তিটা আছে ওই শক্তির দ্বারায় যতটুকু যায় ততটুকুই যাবে তারপরে যদি মনে হয় যে সাউন্ডটা একটু খারাপ আছে তাহলে হালকা করে ওয়ান পয়েন্ট একটু টাইট দিতে হবে বাস অ্যান বেশি পরিমাণে মানে হাতের শক্তি দ্বারা প্রেস করিয়ে দিলেই সমস্যা আশা করি বুঝতে পারছেন আর এরকমটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আমি যেভাবে বললাম এভাবে অ্যাডজাস্ট করেন দেখবেন যে আপনার বাইক এমনি অনেকটা ফ্রি হয়ে গিয়েছে আর তার সঙ্গে ট্যাবলেট ক্লিয়ারেন্সের কোনো কিন্তু বিকল্প নেই এই যে স্প্রিংটা যেভাবে আছে আমরা এভাবেই লাগাই দেবো অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাডজাস্টারটা যতটুকু যাওয়ার অতটুকুই চলে গিয়েছে আশা করি বুঝতে পারছেন কারণ টাইমিন্সের অতিরিক্ত টাইট দিলেই ইঞ্জিনের বারোটা বেজে যাবে তার সঙ্গে ক্রাংশ্যাপ এবং ক্যাম্পশ্যাপ বেয়ারিং দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে যেমন ধরেন ওই যে পালসার বাইকের কিছু সমস্যা আমরা পাই যে অ্যাডজাস্টারের ভিতরে তারপরে তেনা তুনে ঢুকাই দেয় ওই বাইকগুলোর আপনার ক্যাম্প বেয়ারিং ক্যাম্পশ্যাপ এবং ক্রাংয়ের যে বেয়ারিং আছে কানেক্টিং রোড ক্রাংশ্যাপ যেটা বলি এই বেয়ারিংগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে তো এই কাজগুলো আসলে করা ঠিক না তখন আমরা বাইকটি স্টার্ট দিব আচ্ছা কারাবোর্ডার তেলটা পরে গিয়েছে আমরা এখন শেষে একেবারে তেল অ্যাডজাস্ট এবং সামটা আমি আপনাদেরকে শুনেবো এখন বিষয়টা হলো যেটা টপ স্পিড কীভাবে বাড়াবেন মডিফাই করে শুধু টপ স্পিড যে স্পকেট মডিফাই করে আসবে বিষয়টা কিন্তু এমনটাও হান্ড্রেড পারসেন্ট না আপনার বাইকের আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলো ওকে রাখতে হবে সেন্সারটা আপনার ঠিক আছে কিনে ঠিক রাখতে হবে আপনার টায়ারের বিড আছে গেলেন এগুলো চেক রাখতে হবে আপনার স্পার ফ্যালাক এবং এয়ার ফিল্টারও কিন্তু ঠিকঠাক রাখতে হবে তারপরও দেখা গেল যে ওল্ড মডেল বাইক বা পুরাতন বাইক আপনাদের টপ স্পিডটা একটু কম মনে হচ্ছে আপনি অফ রোডে রাইড করেন না সেক্ষেত্রে আমরা টপ স্পিডটা বাড়ানোর জন্য যেটা করব সেটা এখন আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালে দেখাবো তবে এখানে তার আগে একটা বিষয় আমি বলি নেই যে এখানে কিন্তু আমি এখানে আসে তেরো দাঁতের আমি লাগাবো চোদ্দো দাঁতের আপনি যে আপনারা আবার ওভার কনফিডেন্স হয়ে পনেরো দাঁতের লাগাবেন না সেক্ষেত্রে ভালো থেকে খারাপের সংখ্যাটাও কিন্তু যেতে পারে তো এখানে বিষয়টা হলো যেটা তেরো থেকে আমরা চোদ্দ লাগাইতে পারি সেক্ষেত্রে আপনার দেখা গেল অফ রোডে হালকা একটু শক্তিটা কম থাকতে পারে বাট আমরা সচরাচর যেভাবে রাইড করি টপ স্পিডটা কিন্তু আমরা বেশি পাবো আর টিআর থাকে তেরোটি আমরা কিন্তু চোদ্দোটি লাগাচ্ছি হ্যাঁ আর আপনার অরিজিনাল যেটা ছিল এটা ছিল আপনার তেরোটি তো অবশ্যই এই স্পোকেটটা লাগার সময় একটু চেষ্টা করবেন ইন্ডিয়ান ভালো মানের যেমন ধরেন ইউর ড্রাইভ আছে এএসকে আছে আরও অনেক ব্র্যান্ড আছে মানে ওগুলা লাগাবেন একদম কম দামি লাগাবেন না তাহলে সেনটা আপনার লাভ হবে সেনটা লাভ হলে বাইকটি হয়তো বা পঞ্চাশ একশো কিলোমিটার চাইলে ওইভাবে কোনো মানে শান্তি কথা যেটা বলে বা পারফরমেন্স ভালো পাবেন না তো এটা লাগাতে গেলে আপনার পেছনের সেনের কিছু করতে হবে না বাট সেন্টার শুধু লুজ দিয়ে একটু অ্যাডজাস্ট করতে হবে তো বিওয়ার্স এই যে এভাবে হালকা করে কেটে দিয়ে লাগাই দেবেন আর না হলে আপনারা নতুন লক লাগাই দিবেন এখন বিষয়টা হলো যেটা তেল অ্যাডজাস্ট করবো তেল অ্যাডজাস্ট করব শীতের সময় দুইভাবে করা সম্ভব যেমন ধরেন কিছু বাইক আছে আপনার ইকোনমি যখন ক্রস করবে ওই সময়টা লক করে দেখা গেল হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার স্পিডে লক করে তো এরকমটা যদি হয় তাহলে আমরা ওই পরিমাণে এটা আর পি এমটা ওইখানে আরপিএমটা সেট করে আমরা এয়ার স্ক্রুটা টাইট দেবো টাইট দিয়ে ধীরে ধীরে লুজ দেব যেখানে আমাদের আরপিএমটা হাই হয়ে যাবে ওখানে আমরা সেট করে দিব আর যদি দেখা গেলো যে ওইরকম সমস্যা না হয় শুধু আপনার সকালবেলায় আরপিএমের মানে প্রচুর পরিমাণ সমস্যা হয় সেক্ষেত্রে আমরা যেভাবে কাজটা করব। আমরা তিন হাজারে আর রেখে দেবো মানে তিরে হাজারে এখানে আরপিএমটা রেখে দিয়ে আমরা তেলটা অ্যাডজাস্ট করব তো তার আগে পাঁচ থেকে সাত মিনিট বা পাঁচ মিনিট কমপক্ষে বাইকটা চলার মতো বা হিট অবস্থায় আমরা ইঞ্জিনটা রাখবো তো এখন আমরা তেলটা অ্যাডজাস্ট করবো তো বাইকটা আমরা স্টার্টে রেখেছিলাম আরবিএম কিন্তু এখন হাই হচ্ছে আরপিএম কিন্তু অটোমেটিক হাই হয়ে গিয়েছে তো যেখানে হাই হবে ওখানে আমরা আরপিএমটা সেট করে রেখে দেবো তাহলে আপনার আরপিএমও ভালো থাকবে ইঞ্জিনের সাউন্ডও ভালো থাকবে ওভারঅল সব কিছু ভালো থাকবে তো এখন আপনারা ইঞ্জিনের সাউন্ডে শুনুন আপনার ট্যাপের ফ্রি রাখলে যে একটি হালকা ঝিঝির সাউন্ড আছে ওটা থাকবে বাট এখান থেকে যে সেনচিনি যে সাউন্ডটা এই সাউন্ডে কিন্তু এখন আমরা পাচ্ছি না তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ <laughs> সবাইকে <laughs> সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ